আরে শুননি, তোক আমি কয়দিন কইছি তুই আমার কোনো জামা কাপড় লিবু না, তারপর চুরি করে কিসে জনে লিছু? লিছি তা কি হসে রে, ক্ষয় হয়ে গেছে, আর আমি কি মানুষের কাপড় লিবার গেছি? তুই তো কাপড় লিছি। আমার কাপড় লিছু দেখে তো এত সমস্যা, মানুষের কাপড় লিলে তো আমি কিচ্ছুই গলাম নাহিনি। এ মা কি তোক জামা কিনে দেয় না, তুই তারপর আমার জামা কিসে জনে লিস? বড় বোনে গেরে জামা লেওয়া, ছোট বোনে গেরে জন্মগত অধিকার, এই অধিকার সবারই আছে। লিসু লিসু, আমার কয় নিলে কি হলো নি, চুরি করে লিসু কিসে জন্যে? তো কোলে তো জামা তুই জীবনেও দিব না, ওই জন্য আমি চুরি করতে বাধ্য হয়েছি। এক মাস আগে আমি ঠিক করে থুসি, এই জামা আমি লামিয়া জন্মদিনত পরমো, তার জন্য কত কি মেসিং করে একদিন ধরে কিনলাম। আজকে যখন জন্মদিনের জামা ধরছি তখন দেখিও জামাটাই নাই, মেজাজটা খারাপ হবার লাগে কিসের জন্য ক? জন্মদিনত গেলে হুনি নাকি ডেটিং ও গেলে হুনি, সেটা করলে আমি ভালো করেই জানি। মুখে মুখে দেখিছি ভালো তর্ক করিচ্ছ, তো কষে কলে আর থাপ্পড় মামু সুন্নি কুমাটিকের। খবরদার তুই আমাকে সুন্নি করে কব না, আমার নাম মুন্নি, মুন্নি কয়ে ডাকবো। চুরি করলে তো কাপা সুন্নি করে কমো না, 100 বার সুন্নি করে কমো। আমাক যদি সুন্নি করে কোষ, তোক কলে ডিম কয়ে ডাকমু ডিম। কি কলু, বড় বড় নাম ধরে তুই ইংকারে ডাকিচ্ছ? তুই আমাক থাপ্পড় মারলু থাম। দেখি তো কি হসে, বিষ্ণু ঝাড়া ঝাঁটাটা কুটি, এক ধ্যাসে তুরি গিরে কোবান শুরু করম থাম। তুরি গিরে জন্য আমি এক দণ্ড শান্তি পাই নে, কি হসে তুরি গিরে কত, এত মারামারি কিসের? ক্যারা মেম কি হসে কত, তোরা কি আমাকে না শান্তি থাকবে দিব, নাকি আমি এই ব্যাথ থেকে চলে যাবো? দেখো না গামা, এরা নতুন জামা বানাসি, সেই জামা আমি একদিনও পরিনি, কিন্তু এই মুন্নি চুরি করে নিয়ে যা জামাটা পরে বাইরে থেকে ঘুরে আসছে। ও মুন্নি তো জামা পরছে, আর তোর এরই সমস্যা, এরেলে দুইজনে কাউল করিচ্ছু? খালি কাউল না মা, ওই আমাক মেলাগুলো খামজা মারছে, লাত্তিও মারছে। কি কলু, ওই বুড়োনি হয়া ছোট বোনে গাঁত হাত তুলছে, ওই তো আচ্ছা খারাপ দেখিচ্ছি। কে রে তোর আরো জ্ঞান বিবেক বুদ্ধি কতদিন হবি কত তুই আমাক? মা তোমার ছোট বেটি মিথ্যা কথা করছে, আমি কলে ওকে আগে মারিনি, ওই আমাক আগে মারছে। না গো মা, ওই মিথ্যা কথা করছে, আমি আগে মারিনি, তুমি তো জানোই আমি ওর গাঁত হাত তুলি নে, ওই আমার গাঁত হাত তোলে। এ শুননি, তুই এখন মার সামনে ভালো সাজিচ্ছ? এ তোরা কি এখন থামবো নাকি কিল ঘুষি খাবো? কে রে তোরা এখন বড় হোসনি, এত বড্ড হসু, দুই বোনে যে কাউল করিস, মানুষে দেখলে কবি কি, তুই গিয়ে কি সরম লজ্জা কোনটাই নাই? তুমি খালি একলে হামাক করছো কৃষক, তোমার ছোট বেটি কও, তোমার ছোট বেটির দোষ বেশি। তুরি গেলে দুইজনে কি করছি, কেউ তো কম লোস, কেউ কাকায়না সার দিস নে, দুইজনে বড় গাদা হসু, মায়ের সাথে কাম করে যে না আগে দেবো তা তো পাস নে, তুরি গিয়ে দুইজনে ঝগড়া করতে দিন চলে যায়। তুমি জিঙ্গে করে করছো, মনে হচ্ছে আমি এটা কামও করি নে, কাম তো করে না তোমার ছোট বেটি। জ্যান তেনাতে খালি মুন্নির দোষ দিস, ওই ছোট মানুষ না, ওই কি সব কিছু বোঝে, কিন্তু তুই তো বড়, তুই তো সব কিছু বুঝিস। হ ওই ছোট হাসে দেখেই তো সব দোষের মাপ হয়ে যায়, আর আমি দোষ না করে দোষী হয়ে যাই। দেখ এখন কেঙ্কা লাগে, আমার সাথে লাগবে আসবো, শোন আমি মানুষ ছোট হলেও আমার দল কিন্তু মেলা ভারী। মার সামনে দেখে আমি তোকে কিছু করলাম না, পরে তোকে আমি দেখে লুমু দেখিসিনি। হ হ মোল্লা দৌজা মসজিদ পর্যন্ত, সেটা আমার ভালো করে জানা আছে। তুই চুরি করে কি খাচ্ছ? পিৎজা খাচ্ছি পিৎজা, তুই খাবো নাকি? পিৎজা খাচ্ছ, কিন্তু আমাকে ব্যাট পিৎজা কারা নিয়ে আসলো? এখন অনলাইনে সুবিধা থাকতে দোকানের থেকে আর কোনো কিছু আনা লাগে নাকি, আমি অনলাইনে অর্ডার দিছিলাম। অনলাইন থেকে তুই অর্ডার দিছু, কিন্তু তুই এত টাকা পালো কুন্ডি রে? টাকা কুটি পাইছি সেটা তো বড় কথা লয়, তুই যদি খাস তাহলে বস, না খাসতে চলে যা। যে মানুষ 5 টাকা আইসক্রিম খাওয়ার জন্য টাকা আমার কাছ থেকে চায় লায়, সেই মানুষ আজকে অনলাইন থেকে পিৎজা অর্ডার দিছে, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। হোক ওই জেদ থেকে পাক সেদ থেকে কিনে লিক, খাবার করছে খায় লেই। খারাপ আত্মা ডাইনি, তুই আমাকে থাপ্পড় মারলি কৃষক? আদর করার মতো কাম করলে তোক তো আদরই করলে মিনি, তুই যে কাম করছু না এক থাপ্পড়ে কিচ্ছুই হবার লয়। এ আন্ডা কুসুম ডিমের মিম, তোর আমি কি করছি তাতে তুই আমাকে থাপ্পড় মারলু? ও তুমি এখনো বোঝোনি তুমি কি করছ।
বইয়ের মধ্যে আমি কতগুলো টাকা জমাছি, তার এক টাকাও নাই, সেগুলো টাকা কি করছো? তোর জমানে টাকা তুই খাসো, সেটা আবার হামাক করছো কিসব? তোর লাগান আমি এত শেষা শুনি না, নিজের টাকা খায় তো কাপে জিজ্ঞেস করবে আসমু টাকা কি হলো। ভালোই ভালো করে করছি, আমার টাকা দিয়ে দে। কলাম না তোর টাকা তুই খাসো, সকালে যে পিৎজা খালো ওরে তোর টাকা দিয়ে আনছিলাম রে। আমি চুরি করলেও কিন্তু 1 লাখ খাইনি, তোক দিয়েই খাসি, এক্ষেত্রে আমার কোনো দোষ নাই। মনটা করছে তোক আমি সানে ভক্তা বানাই। আর কান্দিস নে মুন্নি, আমি যে তোর কান্দ না সহ্য করে পারছি নে। আপুরে তোর আজকে বিয়ে হয়ে যাচ্ছে, তুই শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, এখন আমি কার সাথে ঝগড়া করবো তুই কয়ে যা। তোর সব জিনিসপাতি আমি চুরি করেছিলাম, আজকে সে জিনিসপাতি আছে কিন্তু চলে যাচ্ছ তুই। আমি তোর জিনিস আর চুরি করবো না আপু, তুই তাও যাস নে আমার কাছে থাকে। তোক স্যারে যেতে কি আমার কষ্ট হচ্ছে না, আমারও মেলা কষ্ট হচ্ছে, তোক আমি জানতে রাতি কত মারছি, এখন মনে হচ্ছে তোক আমি কিসের জন্যে মারছি, তোক আরো আন্দর করলাম না কিসের জন্যে। আমি তোক সারা থাকতে পামু না আপু, তুই যাস নে।